হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল কুইকিং ইংলিশ এন্ড বেঙ্গলি তো এই ভিডিওতে রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ যারা দু হাজার বাইশে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে উঠবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার বাইশ শিক্ষাবর্ষের কথা কিন্তু আমি বলছি তো তোমাদের আমি বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে স্কুল খোলার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে এবং এরকমটা কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্যেও আমরা শুনতে পেয়েছিলাম যে আগামী বছর থেকে স্কুল হয়তো খুলে দেওয়া হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য তো সেটা হয়তো কার্যত জানুয়ারি মাস থেকে হবে না তোম প্রথম থেকে অষ্টম শ্রেণী অব্দি ছাত্র জন্য স্কুল খুলবে কিন্তু কবে খুলবে সেটা কিন্তু কোনো রকম কোনো স্পষ্ট নোটিস এখনও অবধি আসেনি ইতিমধ্যেই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে সেখানে বলা হয়েছে প্রথম সপ্তাহ থেকে জানুয়ারিতে মিড ডে মিল অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের স্কুল থেকে মিড ডে মিল দেওয়া হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য যারা দু হাজার বাইশে ক্লাস নাইনে উঠবে তাদের কিন্তু আর মিড ডে মিল দেওয়া হবে না তারা কিন্তু মিড ডে মিল পাবে না তো এখানে কী বলা হয়েছে প্রতিবেদনে সেটাই আমি পড়ছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণের কাজ রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক বা জেলা শাসকের তরফ থেকে জানুয়ারি মাসের মিড ডে মিলের সামগ্রীও দেওয়া হবে অভিভাবকদের হাতে গত ষোলোই ডিসেম্বর মিড ডে মিলের প্রজেক্ট ডাইরেক্টরের তরফ তরফে একথা জানানো পরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় কলকাতার স্কুলগুলিতে চার থেকে সাতই জানুয়ারির মধ্যে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই জানুয়ারি খাদ্য সামগ্রী পৌঁছাবে স্কুলে তিনই তেসরা জানুয়ারির মধ্যে সেগুলিকে প্যাক করে ফেলতে হবে অভিভাবকদের হাতে মিড ডে মিলের সঙ্গে জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্ক তুলে দিতে হবে অর্থাৎ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট যে জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্কও কিন্তু পড়ুয়ারা মিড ডে মিলের সাথে পাবে অর্থাৎ তোমাদের নতুন করে কিন্তু জানুয়ারি মাসে একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে যেটা কিন্তু এখনও অবধি বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া হয়নি দু হাজার বাইশ শিক্ষাবর্ষের জন্য তো সেটা আশা করা যায় যে খুব তাড়াতাড়ি বাংলা শিক্ষা পোর্টালে আগে আসবে এবং সেটা স্কুলে কিন্তু ছাত্রছাত্রীদেরও দেওয়া হবে এবং তাদের থেকে ছাত্রদের সংগ্রহ করা ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কও সংগ্রহ করতে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের তিন থেকে ছয় জানুয়ারি বাঁকুড়ায় পাঁচ থেকে সাতই জানুয়ারি চলবে বিতরণ ঝাড়গ্রামের বিতরণ সূচি এগারো থেকে পনেরোই জানুয়ারি অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক চন্দন গড়াই বলেন ছাত্রছাত্রীদের পুষ্টি ও প্রোটিনের কথা বিবেচনা করে সোয়াবিন ডিম বিতরণ এবং সামগ্রীর পরিমাণ বৃদ্ধি করা হোক তো এই ছিল তোমাদের জন্য আপডেট আশা করি এর থেকে বুঝতে পারলে যে জানুয়ারি মাসেও কিন্তু প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল কিন্তু খোলার এখনও অবধি কোনো নোটিশ দেয়নি যেহেতু এবং এই মিড ডে মিলের নোটিশটার পর কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল যে জানুয়ারি মাসে তোমাদের স্কুল কিন্তু খুলছে না স্কুল খোলার সম্ভাবনা কিন্তু আরোই ক্ষীণ হয়ে গেল এবং যারা দু হাজার বাইশে ক্লাস নাইনে উঠবে তাদের কিন্তু স্কুলে যাওয়ার এখন অবধি কোনো নোটিশ দেওয়া হয়নি আশা করা যায় যে তারা খুব তাড়াতাড়ি নোটিস পেয়ে যাবে যেহেতু আজকে পঁচিশ তারিখ বড়দিন দিন বা ক্রিসমাস তো তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে যে জানুয়ারি মাস থেকে তোমাদের স্কুল যেতে হবে কি নবম শ্রেণীর পড়ুয়াদের যারা নাইন থেকে টেনে উঠবে তাদের তো স্কুলে যেতেই হবে সাথে যারা নতুন নাইনে উঠবে দু হাজার বাইশে তাদেরও কিন্তু স্কুল যেতে হবে যেরকম সপ্তাহে দুদিন হয়েছে হয়তো সেরকমভাবেই তোমাদের দিন সপ্তাহে ক্লাস করতে হবে তো এই ছিল তোমাদের জন্য আপডেট যদি তোমরা চাও যে তোমাদের জন্য স্কুল খুলুক বা তোমরা এই বিষয়ে কি মনে করো যে জানুয়ারি মাস থেকে স্কুল খুলে দেওয়া উচিত যারা দু হাজার বাইশে ক্লাস নাইনে উঠবে তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা স্কুলে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড কারণ দীর্ঘদিন ধরে তোমরা স্কুলে যাওনি আর যারা প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা রয়েছে তাদের জন্য বলি একটা কথা তারে কিন্তু মনোবল ভাঙার কোনো কিছু নেই বা তোমরা মনোবল হারিও না তোমাদের কিন্তু স্কুল খুব তাড়াতাড়ি কিন্তু খুলে দেওয়া হবে এবং সেটা কিন্তু শিক্ষা দপ্তরে কিন্তু রীতিমতো বৈঠক চলছে আলোচনা আলাপ আলোচনা চলছে যে কিভাবে তোমাদের স্কুল খোলা যায় সেই নিয়ে কিন্তু একটা তৎপরতা কিন্তু দেখা গেছে কিন্তু জানুয়ারি মাস থেকে হয়তো তোমরা স্কুল যেতে পারবে না হয়তো পরে অন্য কোনো মাস থেকে তোমাদের স্কুলে যেতে হবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে শেয়ার করো আর তোমাদের কিন্তু ব্যক্তিগত মতামত আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে চিলদেন বাই